হ্যালো জনগণ, কেমন আছেন? আমার দেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আপনাদের সামনে পেয়ারা এবং পেয়ারার গুণাবলী ইত্যাদি তুলে ধরা হবে, আর এই তথ্যগুলো আপনাদের সামনে পরিবেশন করবে তানবিন। তো তানবিন, শুরু করো। স্থানীয় জনপ্রিয় ফল পেয়ারা এখন ভরা মৌসুম, যতটাই এখন সবুজ এই ফলটি পাওয়া যাচ্ছে। রাজধানীর শহরের দাম একটু বেশি হলে গ্রামে গঞ্জে অনেক কম দামে এটি কেনা যায়। পেয়ারা শুধু সুস্বাদু ফলই নয়, পুষ্টিগুণেও ভরপুর এটি। পেয়ারা যে শুধু বাংলাদেশে জন্মায় তা বললে ভুল হবে। 100টিরও বেশি প্রজাতির এই ফলটি মেক্সিকো, মধ্য আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া প্রভৃতি দেশে সবচেয়ে বেশি জন্ম। এদেশের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, রাঙামাটি, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় বর্তমানে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের পেয়ারা চাষ করা হচ্ছে। সবুজ এই ফলটিতে আঁশ, পানি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন বি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি খাদ্য পুষ্টি উপাদান রয়েছে। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও খনিজ পদার্থ। তাহলে ইতিমধ্যে কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন। এই ফলটি খেলে নিশ্চিত লোকসান নয়, বরং লাভই বেশি। পেয়ারা খেলে কি কি উপকারিতা পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করা হলো। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে পেয়ারা বেশ কার্যকরী। এতে ইনফেকশন রোধী উপাদান রয়েছে যা হজম ক্রিয়া শক্তিশালী করে, সঞ্চালন ভালো রাখে, ফলে হার্টের রোগীরা এটি নিয়মিত খেতে পারেন। ঠান্ডা কাশিতে কাঁচা পেয়ারার জুস বেশি উপকারী। এসব সমস্যা থেকে মুক্তি পেতে সময়ে সময়ে অয় পেয়ারা খেতে পারেন, তাহলেই দ্রুত মুক্তি মিলবে। ওজন কমাতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং মুখে রুচি বাড়াতে জুড়ি নেই পেয়ারার। তাই যারা পেটের সমস্যায় ভুগছেন তারা নির্ধায় এটি খেতে পারেন। চুল ও চোখের পুষ্টিও যোগায় পেয়ারা। পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ময়েশ্চার যা তারুণ্য বজায় রাখতে দীর্ঘদিন, ত্বকের রুক্ষ ভাব দূর করে ও শীতে পা ফাটা রোধ করে। ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সারের মতো কঠিন ও জটিল রোগ প্রতিরোধেও সহায়ক পেয়ারা। সর্বশেষে বিশেষজ্ঞদের মতো একটি পেয়ারা 4টি কমলা লেবুর সমান পুষ্টিগুণ, বিশেষ করে ভিটামিন সি রয়েছে। তাই সম্ভব হলে প্রতিদিন একটি করে, আর না হলে সপ্তাহে অন্তত একটি করে হলেও প্রতিটি মানুষের পেয়ারা খাওয়া উচিত।